মাই ফ্রেন্ড এবং আমার বন্ধুগণ যারা আছেন তাদেরকে আমি আবার একটা নতুন রিভিউ দেখাচ্ছি। আজকে প্রজেক্ট দেখাচ্ছি না, আজকে রিভিউ দেখাচ্ছি। ব্লুটুথ বক্স আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, সে JBL এর বক্সটা অ্যাকচুয়ালি আমার নয়, আমার ছেলে। তা আমার নিজের জন্য আমি একটা ঠিক সেম একখানা ব্লুটুথ বক্স কিনেছি, সেটা হচ্ছে এমআই মোবাইল। আপনারা নিশ্চয়ই জানেন সেই এমআই মোবাইল কোম্পানিরই ব্লুটুথ বক্স। অবশ্যই এবার দুটো ব্লুটুথ বক্সের ভেতরে পার্থক্যটা কোথায় সেটাই আমার জানার। এটার পাওয়ার অন করলাম, এটারও পাওয়ার অন করলাম। তা এই ব্লুটুথ বক্স JBL এর এটা দাম পড়েছিল 2200 টাকা মতো, আর এটার এমআই এর এটার দাম পড়েছে 1250 টাকা। তা দুটোর ভেতরেই স্বভাবতই প্রায় 800-700 টাকার ডিফারেন্স। তা দুটোর সাউন্ডের ব্যাপারে একটু আমার একটু কনফিউশন ছিল, সেই জন্যই আমি আর কি আপনাদেরকে আমি এই দুটো দেখাচ্ছি, এমআই এবং JBL দুটোই সেম। এরপরে এরও আপগ্রেড ভার্সন আছে, তবে এদের আপগ্রেড ভার্সনটা আমি এখনো পর্যন্ত দেখিনি। যাই হোক, আমি আজকে দেখাতে চাইছি অ্যাকচুয়ালি দুটোর ভেতর পার্থক্য কোথায়। রিভিউ হিসাবে আমি বলবো যে অলমোস্ট দুটো প্রায় আমার কাছে দুটোই সমানই লেগেছে। তাহলেও আমি আমার কাছে মানে জিনিসটা এমআইটাকে আমার দেখতে আর কি আমার চোখে দেখতে এমআইটা একটু বেটার লাগছে, এবং এমআইটা বেশ এর রাবারাইজড বডিটা তৈরি করেছে এবং দেখতেও খুব সুন্দর লাগছে এমআই এটা। সেই জন্য আমি এটা আপনাদেরকে এখন আমি দেখাবো যে এটার আউটপুটটা কেমন আর এটার আউটপুটটা কেমন, সেটা আমি আপনাদের বাজিয়ে আমি আপনাদের দেখাবো। বাক্সটা দেখাচ্ছি আপনাদেরকে, আমি এটা আনবক্সিং আগেই করে নিয়েছি এবং আমি মানে এই করোনা কালে ঘরে বসে থাকার জন্যে বেশ কিছু ইউটিউবের অনেক কিছু দেখার জন্য আমার একটু সমস্যা হয়ে গেলো, আমি এটা একটা পার্সোনালি একটা এমআই এটা কিনেছি। আমার খুবই ভালো লেগেছে, এটা পকেটের ভেতরে চলে যাবে, একটা বুক পকেট বা আমি পকেটের ভেতরে রেখে নিয়ে যেতে পারি। সেই জন্য আমি এবারে এটার সাউন্ড কোয়ালিটিটা আপনাদের দেখাচ্ছি। আমি ব্লুটুথে অলরেডি এটাকে অ্যাটাচ করে নিয়েছি, এবার আমি বাজিয়ে আপনাদের দেখাচ্ছি। মানে মানে একার পক্ষে একা একটা ছোট ঘরে 8x10 ঘরে বসে বা বিছানায় বসে একটা গান শোনার জন্য কিন্তু এমআইটা 1250 টাকা দাম আমার মনে হয় ভ্যালু ফর মানি। মানে কোয়ালিটি, বডি কোয়ালিটি এবং এখানে ব্লুটুথ পেয়ার, এখানে ভলিউম সুইচের দুটো প্লাস মাইনাস আছে, এখানে দেখাচ্ছে প্লাস মাইনাস, আর এখানে আপনি দুটো বটনকে যদি একসাথে টেপেন, একসাথে যদি প্রেস করা যায় দুটো বটন, তাহলে ডিরেক্ট ইউটিউবে চলে যাবে। আপনি ইউটিউবে গিয়ে ডিরেক্ট আপনি প্লে করতে পারেন বা ইউটিউবকে আপনি অফ করে দিতে পারেন। তা আমি সেটাই আপনাদেরকে এখানে দেখাচ্ছি যে এটা এই সুবিধাটা গান খুব ভালোবাসি, আমি গান বাজনা করি, আর এছাড়া আমার বিভিন্ন রকম হবি আপনারা আমার চ্যানেলে গেলে দেখতে পাবেন। অনেক রকম আমার বেড়ানোর খুব হবি, গান বাজনা করা হবি, মডেল প্লেন ফ্লাইং ক্লাইং করা এবং ফটোগ্রাফি করা, এটাই আমার খুব হবি। আফটার রিটায়ারমেন্টের পর আমি এসবই করছি। JBL এর সাউন্ডটা আমি আপনাদের দেখাবো, তারপর আমি আপনাদের বলবো যে কোনটার সাউন্ড কতটা ভালো খারাপ সেটা আমি আপনাদের দেখাবো। আমি দেখাচ্ছি, পেয়ারিং করেছি, পেয়ারিং করার পর আপনাদের দেখাচ্ছি।
জেবিএল এর আপনারা জেবিএল এর সাউন্ডটা শুনুন। দুটোর আওয়াজ শুনে আপনারা কি বুঝতে পাচ্ছেন আমি জানি না, হয়তো এভাবে প্রোগ্রাম করে আপনাকে সাউন্ড আমি বোঝাতে পারবো না ইউটিউবে। তবে আমি যেটা সামনাসামনি যেটা দুটোকে প্লেইং করে আমি যেটা বুঝতে পাচ্ছি, এটার বাস বেশি, এমআইটা এর একটু বাস বেশি এবং সাউন্ডটা একটু কম, একটু কম, কিন্তু তাতে এমন কিছু অসুবিধা হয় না, কিন্তু সাউন্ডটা একটু কম কিন্তু বাস বেশি। জেবিএল একটা ট্রেভেলটা একটু বেশি আছে এবং সাউন্ডটাও একটু বেশি আছে, এবং সাউন্ড কোয়ালিটি হিসাবে আমি বলবো 10% হলো এমআই এর থেকে জেবিএল এর সাউন্ডটা বেটার আমার কাছে। যেটা বলতে চাচ্ছিলাম যে আমি আজকে জেবিএল ভার্সেস এমআই ব্লুটুথ বক্সের একটা কম্পেয়ার করলাম, সেই কম্পেয়ারটা আপনাদের কাছে তুলে ধরলাম, আপনাদের এই গান বাজিয়ে প্র্যাকটিক্যালি আমি দেখিয়ে দিলাম যে তুলনামূলক প্রায় 700 থেকে 800 টাকা দাম বেশি জেবিএল এর এমআই এর থেকে, কিন্তু সাউন্ড কোয়ালিটি 10-15% বেটার জেবিএল এর, এটা আমি আমি প্রমাণ পেলাম। তবে দুটোই কিন্তু ভালো, এটাই আমি বলতে চাই, সেটাই আমি আপনাদের দেখালাম। গুড ইভিনিং, আমি এই বলে শেষ করলাম। আপনারা দয়া করে আমার চ্যানেলে দেখুন, নতুন নতুন জিনিস দেখাবো আমি, অনেক কিছুই এরকম নতুন জিনিসপত্র অ্যামাজন কিংবা মার্কেট থেকে কিনি, কিনে কোনটা কেনা উচিত কোনটা কোনা কিনে ঠকেছি আমি। অ্যাকচুয়ালি অনেক কিছু জিনিস আছে এই অ্যামাজন টামাজন থেকে কিনলে, যতক্ষণ না হাতে প্র্যাকটিক্যালি সেটাকে রিভিউ করতে পারছি ততক্ষণ আগে বোঝা যায় না যে জিনিসটা কতটা ভালো কতটা খারাপ। এছাড়াও আরও অনেক জিনিস আমি আপনাদের দেখাবো, এই বলে আজকে আমি শেষ করলাম। ভালো থাকবেন আপনারা, আবার আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলে লাইক দিন, এবং আপনারা পরপর দেখে যান, আমি খুব তাড়াতাড়ি ভালো ভালো জিনিস আপনাদেরকে দেখাবো।